हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल অনিতার প্রিয় রান্নাঘর। চাইনিজ বা থাই রেসিপিগুলোতে চমৎকার কিছু ফ্লেভার আসে যেগুলো আমরা রান্না করলে আসে না। তার কারণ হলো তাদের সিক্রেট কিছু উপকরণ, যার মধ্যে একটি হলো চিলি অয়েল। এখন আমি আপনাদের চিলি অয়েল তৈরি করে দেখাচ্ছি, আর ভবিষ্যতে থাই চাইনিজ রান্নাগুলিতে এটা ব্যবহার করেও দেখাবো, সাথে দেখাবো কিভাবে ঘরে চিলি ফ্লেক্স তৈরি করতে হয়। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিলি ফ্লেক্স। আর চিলি অয়েলটা তৈরি করার জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই দরকার। চিলি ফ্লেক্স তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা শুকনো মরিচ। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। মরিচগুলো দেওয়ার পরেই কিন্তু চুলাটাকে আমি বন্ধ করে দেব, আর এই গরম প্যানের মধ্যেই নেড়েচেড়ে মরিচগুলোকে একটু ফেলে দেব। চুলার আঁচটা জ্বালিয়ে যদি আমরা মরিচগুলোকে টেলে নেই তাহলে মরিচের কালারটা কিন্তু কালচে হয়ে যাবে, আর চিলি ফ্লেক্সের ফ্লেভারটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখুন, একটু একটু কালচে কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। মরিচগুলোকে ঠান্ডা করার পর আমি একটা ব্লেন্ডার জাগে মরিচগুলোকে আধা ভাঙা করে নেব। আবার কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না, আপনারা চাইলে এই কাজটি শিলপাটায়ও করতে পারেন। আপনারা এই কাজটা যেভাবেই করেন না কেন, শুধু লক্ষ্য রাখবেন যাতে পুরোপুরি গুঁড়ো না হয় আর কোথাও যাতে কোনো জল না থাকে। শুধুমাত্র ব্লেন্ড করার পরেই কিন্তু তৈরি হয়ে গেল চিলি ফ্লেক্স। খুব সহজেই কিন্তু চিলি ফ্লেক্সটা তৈরি করে নিলাম, অথচ আমরা কিন্তু সুপার শপ থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, তাহলে এখন আর সুপার শপ থেকে কেনা লাগবে না। আমরা চাইলে খুব সহজে চিলি ফ্লেক্সটা বাসায় তৈরি করতে পারি। এখন চলে আসলাম চিলি অয়েলের প্রসেসে, আর তার জন্যই এখানে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম জল। কুসুম গরম জল মানে আঙুল ডোবানো যায় এই রকম গরম। দেখুন, আমি আপনাদের আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এই জলের মধ্যে আমি কিছুটা শুকনো মরিচ নিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর জল থেকে আমি মরিচগুলোকে তুলে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নেব। এই কাজটাও আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন। আর আমি এই মরিচগুলোকেও কিন্তু পুরোপুরিভাবে পেস্ট করব না, এইটাকেও আধা ভাঙা করে নেব। আধা ভাঙা করার পর দেখুন মরিচগুলো ঠিক এই রকম হবে। আমি কিন্তু এইখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, সরাসরি জল থেকে তুলে আমি মরিচগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি এই মরিচের মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আমি এখানে 20টা শুকনো মরিচ নিয়েছি বলে রসুনটাও আমি 20 কোয়া নিয়েছি। আপনারা যে কয়টা মরিচ নেবেন সেই কয়টাই কিন্তু রসুন নিতে হবে। রসুন আর মরিচের মিক্সটা ঠিক এই রকম হবে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আবার খুব বেশি কিন্তু পেস্ট করা যাবে না। আর এই মিক্সটা রেডি হয়ে গেলে আমি চলে যাব চুলার কাছে। আমি অলরেডি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1/2 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর আমি চুলাটাকে জ্বালিয়ে দেব, আর তেলটাকে কিন্তু আমি গরম করছি না। এই তেলের মধ্যে এখন আমি রসুন আর মরিচের মিক্সটাকে দিয়ে দেব, এতে করে রসুন আর মিক্সটা রান্না করা হবে আর তেলটাও গরম হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আস্তে থাকবে মিডিয়াম লো এর মাঝামাঝি, আর আমি পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম লো এর মাঝামাঝি দিয়ে করে নেব। মিক্সটা দেওয়ার পর আমি অনবরত নেড়েচেড়ে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব, আর অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু এটা লেগে যেতে পারে। মিডিয়াম লো আঁচে রান্না করলে রসুন আর শুকনো মরিচের ফ্লেভারটা ধীরে ধীরে ছড়াবে।
5 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিলি ফ্লেক্স যেটা একটু আগে আমি তৈরি করে রেখেছিলাম। আর এখন আবারো ঘুরে ধরে রান্না করব 5 মিনিট। আর অবশ্যই কিন্তু এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। 5 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এবারে একটু মিক্স করে নিয়ে আমি এখানে আরো 1 কাপ তেল দিয়ে নেব। ইউরোপ আমেরিকায় এইখানে আবার অনেক ধরনের গরম মশলা ব্যবহার করে, আপনারা চাইলে দিতে পারেন, তবে তারা কিন্তু আবার রসুন দেয় না। আমি এটা এশিয়ান স্টাইলে তৈরি করলাম, যেহেতু এই চিলি অয়েলটা এশিয়ান রেসিপিতে বেশি ব্যবহার করা হয় সেহেতু আমি এই রেসিপিটাই ফলো করলাম। তেল দেওয়ার পরে আরো রান্না করব 5 মিনিট। এই চিলি অয়েলটা আপনারা যে কোনো তেল দিয়েই তৈরি করতে পারবেন, তবে আমি তৈরি করছি একদম সাধারণ রান্নার তেল দিয়ে। তবে সবশেষে একটু সেসেমি অয়েল দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, তাই এর মধ্যে আমি একটু এখন অ্যাড করে দেব 1-1.5 টেবিল চামচ সেসেমি অয়েল মানে তিলের তেল। এখন একটু মিক্স করে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল এশিয়ান স্টাইলে চিলি অয়েল। এই চিলি অয়েলটা আপনারা যে কোনো চাইনিজ রান্নাতে অ্যাড করতে পারেন, এতে করে রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর চিলি অয়েলটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, তবে বাতাস যাতে না ঢুকে এরকম একটা কাচের বয়ামে ভরে রাখতে হবে। আজ ছিল এই পর্যন্তই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।